सम कठिन अनुशास ত্রিশূল নিয়ে বেরিয়েছি আজকে ধামাকা গাউতালি হবে ওরা সব আমার মানে বডিগার্ড গার্ড দিয়ে দিয়ে যাচ্ছে আধারে ভো ঘন ঘনিমা আধারে ভোর তুই আজকে আমরা হাওড়াতেই যত অসুর আছে বধ করব মানে মা দুর্গার যাতে অক্টোবর মাসে এসে বেশি কষ্ট না হয় তার আগে আমিই চলে এসেছি মরতে ছোটখাটো সব অসুর বধ করতে ঘন ঘনিমা আধারে ভোর সে যে দুর্গা ঠাকুর কাকুন এরও হেঁটে হেঁটে যেতে দেখেছো হ্যাঁ মরতে নেমে এসছে কি হরে কে বললো জয় মা দুর্গা জয় জয় মা হৃদয়ের ভাষা ধর্ম শেষে
হচ্ছে, রোড জ্যাম হয়ে যাবে পুরো, তোমরা খালি পাবলিক রিঅ্যাকশন দেখতে থাকো। তুই যে মা আলোর দি রূপালীর পরশে তরি অন্যহীন পূর্ণিমা দেখা যায়। আজকে আমরা সরকার থেকে স্পেশাল পারমিশন নিয়ে নিচে এসেছি একদিনের জন্য। মহাকালী অপরূপা মা তুলির পরশে তরি আসো ধৈর্যে সর্বংশ হা পৃথিবী তোর প্রলয়ং করি রুই মা যেন কল্যাণী সম্পূর্ণ রানী মা জয় জয় মা। রাশ খাইছি তোরে দেখে ও তো গাইজ, এবার এই জায়গাটা আমরা সত্যি বুঝতে পারিনি যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে। মানে আমি জাস্ট উনি বললো কাকুটা যে একটা ফটো তুলবো, তাই দু মিনিট দাঁড়াতেই এখানটা একদম এক অন্যরকম সিচুয়েশন তৈরি হবে, প্রচুর প্রচুর লোক জড়ো হয়ে যাবে। মানে প্রচুর ভালোবাসা পেয়েছি, তার মধ্যে প্রচুর জন ছিল আমার সাবস্ক্রাইবার। এবার লাস্টে শেষে কি হয় শুধু দেখো। সম কঠিন অনুশাসন এখানে অন্যায়ের কোনো স্থান নেই। রূপা সর্বহস্তা সে যে মা তুলির পরশে তরি ধর্ম ও ন্যায়ের প্রতিচ্ছবি। গাইজ, মানে তোমরা ক্রাউডটা জাস্ট দেখতে পাচ্ছ, মানে আমি নিজেই না ওখানে থেকে আমার গায়ে লিটারালি কাটা দিচ্ছিল, এত লোক জমে যাবে মানে সত্যি ভাবতে পারিনি। আর এত ভালো ভালো কমপ্লিমেন্ট, প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। বেশিরভাগ মানুষই সব বলছিল মানে জ্যান্ত দুর্গাই নেমে এসেছে এরকম। তো সব ওখানটা দেখছো যে মানে শুধু ইয়াং জেনারেশন তা না, কাকিমা জেঠিমা অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখে অনেকের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই পাবলিক রিঅ্যাকশনের রেসপন্সটা কিন্তু এখনো অবধি বেস্ট ভিডিও ছিল। মাথার উপর 10 কিলো ওই ওইটা তো বন্ধুরা, পাবলিকের যা রেসপন্স পেয়েছি একেবারে মাথা খারাপ করা রেসপন্স। আমি যদি সব রিঅ্যাকশন দিতে বসি ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। এইবার হবে আসল কাউতালি, সেটা হচ্ছে তোমরা কি কখনো দেখেছো মা দুর্গাকে শপিং করতে? আমি ঢুকবো এবার শপিং মলে। আর কি লাকিলি অন্যান্য দিন ঢুকতে দেয় না, বাট ওরা আমায় দেখে মানে কি বলবো, ওরাও নিজে থেকেই বললো যে হ্যাঁ হ্যাঁ তুমি আসো, কেন আসবে না, ভিডিও অ্যালাউ করেছিল। তুই যে মা আলো পা শপিং করে নিয়ে যাবো। আর এখানটায় মলের ভেতরে তো পাবলিক
রিয়াকশন দেখতেই পাচ্ছ, মানে বেসিক্যালি কিন্তু মলের ভেতরে এইসব জিনিস অ্যালাউ করে না। বাট এবার আমরা ঢুকে পড়বো ট্রেন্ডে, সুইটি বলছে এখানটায় যে ঢুকতে দেবে কি, আমি বললাম চলো তো আজকে মা দুর্গা এসেছে সব ঢুকতে দেবে। এবার রিয়াকশন দেখো সিকিউরিটি গার্ডের। ওপরে যাবে, ওপরে যাবে একবার, চলো ওপরে যাই একবার, চলো মা দুর্গা হেঁটেই যাবে। তো এবার মা দুর্গা হাঁটি হাঁটি পায়ে সারা মল ঘোরাঘুরি করবে। তো এবার যাচ্ছি প্যান্ডেল মিসের সামনে থেকে, ওই দেখো ভেতর থেকে আমার দিকে কেমন ভাবে তাকিয়েছে। এবার পাশের বুটিকের এখান থেকে যাবো, তো স্টোরের ভেতর থেকে একটা দিদি আমার সাথে ফটো তুলবে। মানে মা দুর্গা বেরিয়েছে বলে কথা, কারোর সাথে আছে আমায় কোনো কিছু মানা করবে, আমার জন্য আজ সব এলাও। কেমন লাগছে? হ্যাঁ বাবা, পাবলিক রিয়াকশন নিতে বেরিয়েছে, ওর ইউটিউব চ্যানেল আছে। সবাই আমাকে দেখে ক্যামেরার দিকে তাকিয়ে রিয়াকশন না হয়ে গেছে, তাই আবার বেরিয়ে যাচ্ছে। এখানে হচ্ছে সিকিউরিটি গার্ডদের, ওই দেখো রিয়াকশনও খুব ভালো ছিল, মানে মলে কিন্তু খুব 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 কোঅপারেট করেছে। মানে বেসিক্যালি মলে কিন্তু এইসব জিনিস একদমই অ্যালাউ নেই, মানে আমার লুকটার জন্য আজকে সব জায়গায় হচ্ছে কদর পেলাম। এরপরে আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, পাবলিকের রিয়াকশন তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর, মানে ভোরে ভোরে রিয়াকশন একেবারে হাতে গোনার বাইরে। তারপরে এখানেই হচ্ছে হাওড়া সালকিয়াতে আছে তোমার বড় মার মন্দির, সেখানে আমি আবার একটু নমস্কার করে দিলাম। বলো জয় মা দুর্গা। নিজের নাম একটু ভেবে বললো ইয়ারজু রয় প্রোফাইলে হচ্ছে গিয়ে তোমরা এখন যেরকম শুট করো তোমরা সবাই, এই হচ্ছে শুটের জন্য তোমরা ওকে বুক করতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, বাই।